জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলায় সহকারী প্রক্টর দীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় দীন ইসলামকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার মামলার আসামি দীন ইসলামের একদিন ও শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। সেই সাথে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। চাঞ্চল্যকর অবন্তীর যে আত্মহত্যার যে মামলা, সেই মামলায় সহকারী প্রক্টর দীন ইসলামের যে একদিনের রিমান্ড হয়েছে, সে একদিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। আজকে আজকে আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তর শেষে উপস্থাপন করেছে এবং আদালত দীন ইসলামকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।